প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। 2022 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান তৃতীয় সপ্তাহের যেই অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেই প্রশ্নটি একটু দেখো, এরপরে আমি এই প্রশ্নটি কিভাবে সমাধান করা হবে সে বিষয়টি আলোচনা করব। দেখো, অ্যাসাইনমেন্টের সময় এবং দূরত্ব দিয়ে কিছু মান দেওয়া হয়েছে। সময় দূরত্ব লেখক থেকে যেই কোনো সময়ের বেগ ও ত্বরণ নির্ণয়, এরপরে উপরের উপাত্ত ব্যবহার করে লেখক কাগজে সময় দূরত্ব লেখক অঙ্কন পূর্বক বিভিন্ন অবস্থানের জন্য বেগ নির্ণয় করো। ক্ষয় বলা হচ্ছে ক্ষয়ের লেখক হতে প্রাপ্ত বেগের বিভিন্ন মানগুলো ব্যবহার করে সময় বেগ লেখক অঙ্কন করো। লেখের বিভিন্ন বিন্দুতে ঢাল নির্ণয় করে এতদ সংক্রান্ত মতামত দাও। গয়ে নম্বরে বলা হচ্ছে ক্ষ থেকে প্রাপ্ত ত্বরণের মানগুলো ব্যবহার করে লেখ অঙ্কন করো। ক, খ ও গতে প্রাপ্ত বেগ তিনটি একই রকম কি না যাচাই করো। এরপরে প্রশ্নে বলা হয়েছে লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। দেখো বন্ধুরা, আমি প্রথম যে কয়ের আনসারটি সেটির জন্য আমি কী করেছি, প্রথমে সময় দূরত্ব মানগুলি লিখে নিয়ে একটা শক কাগজ অঙ্কন করেছি, যেখানে আমি বর্ণনা দিয়েছি উপরোক্ত তথ্যের আলোকে শক কাগজে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য এক অক্ষ বরাবর প্রতি চার ঘরকে একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে দুই একক ধরে স্থাপন করি। দেখো, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব বসিয়ে দিয়ে আমি গ্রাফ অঙ্কন করেছি। এখানে তোমরা নিজেরা নিজের মতো করে গ্রাফটা অঙ্কন করবে, কারণ অনেক চ্যানেলে দেখা যাচ্ছে এই চিত্র তথা এই প্রশ্নের সম্পূর্ণ আনসারই ভুল। সুতরাং খুব সতর্ক হয়ে নিজের মতো করে মানগুলা বসিয়ে কাজ করবে, তাহলে তোমাদের আনসার সঠিক হবে। এ হলো আমাদের প্রথম যে প্রশ্নের যে গ্রাফটি সেই গ্রাফ। এরপরে দেখো, এই গ্রাফ থেকে আমরা কি পেয়েছি, ওই অংশের ঢাল অর্থাৎ বেগ। বেগ বলতে বোঝায় সরণ বাই সময়। তাহলে তোমরা দেখো এই যে দূরত্ব, যেটা এটি সরণ অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য ডিভাইডেড সময়ের পার্থক্য। তাহলে কি করেছি, ওয়ে অংশের ঢাল অর্থাৎ বেগ এক বিয়োগ এক, অর্থাৎ এই যে দূরত্ব দেওয়া আছে এক এবং শূন্য, তাহলে এই দুইটা বিয়োগ করে আমরা নিচে মানে হরে আমরা সময়কে বিয়োগ করে বসিয়ে দিয়েছি। এরকমভাবে প্রত্যেকটি অংশের জন্যই কিন্তু আমি বেগ তথা অংশের যে কোনো একটি অংশের ঢাল পেয়েছি। সেই মানগুলা ব্যবহার করে আমরা কী করছি, ক্ষয়ে আরেকটি শক তৈরি করে নিয়েছি। সেই শকের মাধ্যমে আমরা শক কাগজে স্থাপন করব। উপরের তথ্যের আলোকে শক কাগজে ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্য এক অক্ষ বরাবর প্রতি চার ঘরকে একক এবং ক্ষুদ্রতম অক্ষ চার ঘরকে একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে একক ধরে স্থাপন করি। এবার দেখো গ্রাফে দেখো আমরা যে মানগুলি বসানোর কথা হয়েছিল সেই মানগুলি আমরা বেশি বসিয়েছি, এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ। এক্স অক্ষ বরাবর আমি প্রতি চার ঘরকে একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি দুই ঘরকে একক ধরে আমরা এই সব কাগজের মানগুলা বসিয়েছি। এখন মান বসানোর পরে আমরা দেখতেছি ওই অংশের ঢাল তথা ত্বরণ এ ওয়ান। ত্বরণ বলতে বোঝায় বেগ বাই সময়। তাহলে আমরা যে মানগুলা পেয়েছি ক থেকে, সেই মানগুলা থেকে বেগ বা সময় অর্থাৎ বেগের পার্থক্য ডিভাইডেড সময়ের পার্থক্য দিয়ে প্রতিটি অংশের জন্য আমরা ঢাল বের করে নিয়েছি। এরপরে দেখো লেখচিত্রটি একটি সরল রেখা নয়, কারণ এক্ষেত্রে বেগ বৃদ্ধির হার সমান থাকে না। বেগ বৃদ্ধির হার সমান না থাকলে সেই ত্বরণকে অসমত্বরণ বলে। গণমারের প্রশ্নের আনসার কিভাবে করবে, খ থেকে প্রাপ্ত যে মানগুলো পেয়েছি সেটি দিয়ে আমি একটি সারণী তৈরি করে নিয়েছি সময় এবং ত্বরণ। এখন আমাদের এই ত্বরণের মানগুলো কিন্তু খুবই ছোট, অর্থাৎ
শূন্য এক এক দশমিক ছয় সাত, চার এক দশমিক তিন তিন, চার এরপরে এক দশমিক পাঁচ, এক দশমিক ছয় সাত। আমরা যদি প্রতি x অক্ষ বরাবর চার ঘরকে একক ধরলাম, y অক্ষ বরাবর যদি প্রতি দশ ঘরকে একক, দশ ঘরকে একক ধরি বা এর চেয়ে বেশিও ধরতে পারি, তাহলে গ্রাফটা কিন্তু সুন্দর হয়। আর যদি তুমি এখানে মান কম ধরো, তাহলে গ্রাফটা সুন্দর দেখাবে না, কিন্তু তোমার চিত্র হবে। সুতরাং খুব সতর্ক হয়ে